একসঙ্গে বিসিএস ক্যাডারে বাবার স্বপ্ন পূরণ করলেন একসঙ্গে দুই বোন। 41তম বিসিএস ক্যাডারে একসাথে দুই বোন বিসিএস ক্যাডারে নির্বাচিত হয়েছে। তিরিশের মধ্যে বিস্তারিত সংবাদ জেনে নিই। দেখুন, আবারও আমি একটি ভিডিও কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে একই সাথে 41তম বিসিএস ক্যাডারে দুই বোন সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আরও দুই বোন একসাথে সুপারিশপ্রাপ্ত হয়েছে 41তম বিসিএস ক্যাডারে। তিরিশের মধ্যে বিস্তারিত জেনে নিই কোথায় এই ঘটনাটি ঘটেছে। স্কুল শিক্ষক আলতাফ হোসেনের স্ত্রী সৈয়দা কুলসুমা আক্তার বলেন, ওদের বাবার মাওলানা ছিলেন, উনি তো সব কিছু জানতেন। উনি বলতেন, শালীনতার মধ্য থেকে জ্ঞান অর্জন কোনো বাধা নেই। চট্টগ্রামের স্কুল শিক্ষক মাওলানা সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন সিদ্দিকীর ছয় মেয়ে সন্তান। এই নিয়ে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর নানা কথার শেষ ছিল না। মেয়েদের নিয়ে গর্বের শেষ ছিল না অবশ্য মাওলানা সৈয়দ আলতাফ হোসেনের। স্কুলে শিক্ষকতা করে পাওয়া অর্থ দিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও মেয়েদের পড়াশোনা চালিয়ে নিয়ে গেছেন তিনি। মেয়েদের নিয়ে বড় স্বপ্নের কথা বলতেন এই আলতাফ হোসেন, সেই স্বপ্ন রাঙিয়ে দিতেন কন্যাদের। চাকুরির সুবাদে মেয়েরা ছোট থাকা অবস্থায় নিজ এলাকায় ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা ছাড়তে হয় তাকে। পুরো পরিবার নিয়ে ছুটেছেন এক এলাকা থেকে অন্য এলাকায়। তবে মেয়েদের পড়ালেখা ক্ষতি হতে দেননি এক বিন্দু মাত্র। মেয়েরা বড় হতে থাকলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা তাদের জন্য বিয়ের সন্ধান সম্বন্ধ নিয়ে আসতে শুরু করেন, কিন্তু নিজের অবস্থান থেকে এক চুল নড়েননি আলতাফ হোসেন। তার ভাষ্য, মেয়েরা পড়াশোনা শিখবে, মানুষের মতো মানুষ হবে, এ নিয়ে আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের আপত্তি শেষ ছিল না। অবশ্য সেসব কখনো গায়ে মাখেননি মাওলানা আলতাফ। বরং মেয়েরা যেন কারোর কথায় কখনো স্বপ্নচ্যুত না হয় সেই চেষ্টাই করতেন তিনি। 2019 সালে 24 ডিসেম্বর আলতাফ হোসেনের মৃত্যু হয়। তবে তার স্বপ্ন আর সংগ্রাম বৃথা যেতে দেননি তার মেয়েরা। আলতাফ হোসেনের দুই মেয়ে সৈয়দা ফাতেমা সিদ্দিকী ও সৈয়দা জান্নাতুল নাইম রানী 41তম বিসিএসের শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের ছোট দুই বোন সৈয়দা ইশরাত জাহান সিদ্দিকী ও সৈয়দা তানজিনা সিদ্দিকী স্নাতক স্নাতক শেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। পাশাপাশি বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। ছোট দুই বোনের মধ্যে সৈয়দা রাহিমা সিদ্দিকী চট্টগ্রাম মেডিকেল কলেজ শেষ বর্ষে পড়ছেন। সবচেয়ে বড় সৈয়দা নিশাত সিদ্দিকী পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। জান্নাতুল নাইম অবশ্য 40তম বিসিএসের ক্যাডারে হিসেবে শিক্ষা সুপারিশপ্রাপ্ত হন। সেবারই প্রথম বিসিএসে অংশগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে 2015 সালে স্নাতক, 2016 সালে স্নাতক সম্পন্ন করেন তিনি। 41তম বিসিএসের শিক্ষা ক্যাডারে ফের সুভাষপ্রাপ্ত হন জান্নাতুন। এবার তার সঙ্গে সুভাষপ্রাপ্ত হন বড় বোন ফাতেমা সিদ্দিকীও। তবে ফাতেমা 41তম বিসিএসেই প্রথমবার অংশগ্রহণ করেন তিনি। সেই হিসেবে দুই বোনই প্রথমবার অংশগ্রহণ করেই সুভাষপ্রাপ্ত হন। ফাতেমা সিদ্দিকীর পড়াশোনা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে। 2014 সালে বাংলা স্নাতক ও পরের বছরই একই কলেজ থেকে স্নাতকও সম্পন্ন করেন তিনি। স্বপ্ন সুয়ে জান্নাতুল নাইম বলেন, আমরা ছয় বোন একসঙ্গে পড়াশোনা করেছি, আর্থিক টানাপোড়েন থাকলেও আমাদের কখনো বুঝতে দেননি বাবা। সবার আগে আমাদের পড়াশোনাকে অগ্রাধিকার দিতেন তিনি। আমরা প্রথম তিন বোন 2018 সালে প্রাইমারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলাম, তখন বাবা অনেক খুশি হয়েছিল। 2009 সালে 19 সালে আমার 40তম বিসিএসের লিখিত পরীক্ষার রেজাল্ট ঘোষণার 10 দিন আগে তিনি আমাদের ছেড়ে চলে যান। উনি আমাদের সফলতা দেখে যেতে পারেননি, তবে আমাদের বিশ্বাস উনি আমাদের সঙ্গে আছেন। ফাতেমা সিদ্দিকা বলেন, আব্বু আম্মুর দুজনই পড়াশোনা জানা মানুষ হয়, আমরা শিক্ষার পরিবেশটা পেয়েছি। পরিবারে আমাদের পড়াশোনাটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিত। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেন। আব্বুকে এসে বলতেন, আপনারা তো বয়স্ক হয়ে গেছেন, মেয়েদের বিয়ে দিয়ে দেন, মেয়েদের কে দেখবে। তখন আমার বাবা বলতেন, আমার মেয়েরা মানুষের মতো মানুষ হবে, তারা নিজেরাই নিজেদের দেখবে, দেশ ও দেশের জন্য কাজ করবে। মেয়েদের প্রতিষ্ঠিত করাই ছিল আলতাফ হোসেনের একমাত্র স্বপ্ন, জানান তার স্ত্রী সৈয়দা কুলসুমা আক্তার। তিনি বলেন, তখন কীভাবে যে মেয়েদের নিয়ে এত কঠিন পথ পাড়ি দিয়েছি, এখন পেছনে তাকালে অবাক লাগে। তাদের বাবার একমাত্র স্বপ্ন ছিল মেয়েদের মানুষের মতো মানুষ করা। রক্ষণশীল পরিবারে মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হয় না বলে অনেকে ধারণা করেন, কিন্তু ওদের বাবার মাওলানা ছিলেন, উনি তো সব কিছু জানতেন। উনি বলতেন, স্বাধীনতার মধ্য থেকে জ্ঞান অর্জন করা কোনো বাধা নেই। আমার মেয়েরা অনেক মেধাবী ছিল, তারা সবগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বৃত্তি পেত। সৈয়দা কুলসুমা বলেন, একসময় আমাদের মেয়েদের নিয়ে যারা নেতিবাচক বলতো তারা এখন আমাদের নিয়ে গর্ব করে। তাদের ধারণা করেন, এখন অনেকেই বিশ্বাস করে যে মেয়েরা চাইলে অনেক কিছু পারে। মাওলানা আলতাফ হোসেনকে উদ্ধৃত করে তিনি বলেন, উনি বলতেন, আমার এই ছয় মেয়ে বলে কি হয়েছে, তারা মানুষ হলে ছেলেদের চেয়ে বেশি কিছু। আমার ছয়জন মেয়ে নয়, তারা আমার রত্ন। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আমানুল্লাহ বলেন, উনি একজন স্কুল শিক্ষক ছিলেন, ওনার কোনো ছেলে ছিল না, মেয়েদের পড়াশোনা করিয়ে মানুষ করেছেন। আগে তার প্রথম চার মেয়ে প্রাইমারি শিক্ষক ছিলেন, এখন বড় দুজন বিসিএস ক্যাডার হয়েছে, ছোট দুজনও ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তারা আমাদের এলাকার গর্ব, নারী শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তে বন্ধুরা, আসলে এই মাওলানা সাহেবের যে ছয় মেয়ে, আসলে সে একজন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে মেয়েরাও সব কিছু পারে। তো এই বিষয়ে আপনাদের মূল্যের মতো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই থাকুন, আল্লাহ হাফেজ।